বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছো এভরিওয়ান? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো আছো। তো আজকে তোমাদের জন্য আমি একটি ক্লাস নিয়ে এসেছি, কি সেটা তো অলরেডি বোর্ডে তোমরা দেখতে পেয়েছো। আজকে কিন্তু আমরা স্বরে অ যোগে বেশ কিছু শব্দ জানব এবং সেটা আমরা অর্থ সহ জানব, লিখব, ঠিক আছে? আশা করি তোমরা শুরু থেকে শেষ অবধি ক্লাসটি দেখবে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলো না। তো বেশি কথা বাড়াবো না, আমরা মূল ক্লাসে চলে যাব। তাহলে চলো সবাই একটু দেখে নেই। তো ফার্স্ট যে শব্দটি রয়েছে কি বলতো? অদ্ভুত মানে অস্বাভাবিক, ঠিক আছে? অদ্ভুত মানে হচ্ছে অস্বাভাবিক। অস্বাভাবিক কোনো কিছু দেখলে আমরা বলি না যে অদ্ভুত দেখতে, ঠিক আছে? তো যাই হোক, দেখো বানানটা স্বরে অ দয় ভ যুক্ত রস্যুকারে ভু ত, অদ্ভুত, ঠিক আছে? দেখো প্রথমে দ, তারপরে ভ উচ্চারণটা করব, অদ্ভুত। তো দেখো বানটা লিখছি স্বরে অ দয় ভ যুক্ত রস্যুকারে ভু ত, অদ্ভুত। ওকে, দেন হচ্ছে অদ্যাপি। অদ্যাপি মানে এখনো। তো দেখো বানানটা স্বরে অ দয় জফলায় আকার পয়র শিকারে পি, অদ্যাপি। দেখো বানানটা লিখছি স্বরে অ দয় জফলায় আকার পয়র শিকারে পি, অদ্যাপি। নেক্সট শব্দ হচ্ছে অক্টয়। অক্টয় মানে হচ্ছে নগর শুল্ক বা প্রবেশ দ্বার। যখন দেশে পণ্য অন্য কোন দেশে আমরা হচ্ছে আমদানি অথবা রপ্তানি করে থাকি, এক দেশ থেকে আরেক দেশে যায়, তখন সেই প্রোডাক্টটা, সেই পণ্যটা ঢুকতে যে শুল্ক দেয়া হয় সেটাকে বলা হয় কি? অক্টয়, অক্টয়, ঠিক আছে? দেখো বানানটা দেখে নাও স্বরে অ কয় ট যুক্ত র ফলা অন্তঃস্থীয়, অক্টয়। স্বরে অ কয় ট যুক্ত র ফলা, ঠিক আছে, এবং অন্তঃস্থীয়, অক্টয়। ওকে, নেক্সট হচ্ছে কি? অঞ্চল। অঞ্চল মানে এলাকা। দেখো এখানেও কিন্তু যুক্তাক্ষর রয়েছে। বারণটা দেখো স্বরে অ ইও যুক্ত চ, এখানে কিন্তু ইও এবং চ রয়েছে, বাট বোঝা যাচ্ছে না, তাই তো? শুধুমাত্র ইওর পেছনের যে ব্যাকটুকু রয়েছে ওটুকুই বোঝা যাচ্ছে যে পিছনে রয়েছে, বাট এখানে কিন্তু ইও এবং চ যুক্ত রয়েছে। আমি একটু মার্ক করে দিচ্ছি, দেখো এখানে কিন্তু ইও চর রয়েছে। ওকে, তো দেখো ল, এগুলো করতে করতে তোমাদের আয়ত্ত হয়ে যাবে, তোমরা পেরে যাও, বুঝতে পারবে, দেখলেই বুঝতে পারবা। এমন এমন অনেক যুক্তাক্ষর রয়েছে যেগুলো আসলে বোঝার সাধ্য নেই। ওকে, তো দেখো তাহলে কি হলো? ইও যুক্ত চ ল, অঞ্চল। বানানটা লিখছি দেখো স্বরে অ ইও যুক্ত চ ল, অঞ্চল। নেক্সট কি? অবস্থা। অবস্থা, এই যে শব্দটি এটা আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকি। অবস্থা বলতে কারো অবস্থানকে বোঝাতে পারে, আবার অবস্থা বলতে আমরা বলি যে কি অবস্থা, বিরক্ত ফিল করি যখন, কি অবস্থা, এরকম বলি। বিভিন্ন ভাবার্থে এই শব্দটা ব্যবহার করা হয়। দেখো বানানটা স্বরে অ ব দন্ত সয় থ যুক্ত আকার, অবস্থা। অনেকে হ ভেবে থাকো বাট এটা কিন্তু থ, ঠিক আছে? দেখো বানানটা লিখছি স্বরে অ ব যুক্ত আকার, অবস্থা। ওকে, নেক্সট কি দেখো? অন্বেষণ। অন্বেষণ, অন্বেষণ বানান কি দেখো? স্বরে অ নয় ব যুক্ত একার অন্নে স, এটা কি? মূর্ধন্য স এবং ন। অন্বেষণ মানে কি? অনুসন্ধান বা গবেষণা, যেটা বলো বিভিন্ন অর্থে বলতে পারো। দেখো বানানটা স্বরে অ নয় ব ফলা এবং মূর্ধন্য স ন, অন্বেষণ। ওকে, নেক্সট হচ্ছে কি? অগ্নাশয়। অগ্নাশয়, ঠিক আছে? বানানটা দেখো স্বরে অ গয় ন যুক্ত জ ফলায় আকার, অগ্না, তালব স অন্তঃস্থীয়, অগ্নাশয়। মানে কি? হজমের সহায়ক একটা কি আমাদের শরীরের অংশ। তো দেখো অগ্নাশয় আমাদের হজমে, এই অগ্নাশয় হেল্প করে, ঠিক আছে? গয় ন যুক্ত জ ফলায় আকার তালে বস অন্তঃস্থীয়, অগ্নাশয়। ওকে, দেন কি? অগ্নুৎপাত। অগ্নুৎপাত বানানটা দেখো
সরিয়া গয়না যুক্ত রস্যুকার অগ্নু খণ্ডতা অগ্নুত পয়াকারে পা ত পাত অগ্নুত পাত মানে কি বজ্র ঠিক আছে তো দেখো বানানটা অ গয়ন যুক্ত রস্যুকারে গু খণ্ডত পয়াকারে পা ত অগ্নুত পাত ঠিক আছে তো আই থিঙ্ক ক্লাসটি তোমরা সম্পূর্ণ শব্দগুলো বুঝতে পেরেছো আমি বোঝাতে পেরেছি তো ক্লাসটি অনেকক্ষণ ধরে নিতে নিতে বেশ অনেকগুলো ক্লাস নিয়েছি যার কারণে অনেকটা টায়ার লাগছে আজকে এই পর্যন্ত থাকবে পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তখন তো দেখা হবে কথা হবে বাট তোমরা আমাকে দেখতে পারবে আমি তো দেখতে পারবো না এর জন্য কি করতে হবে কারা কারা ভিডিওটি দেখছো নিজের নাম লিখে বা কোথায় থাকো সেরকম ছোট্ট করে একটা কমেন্ট করতে পারো দেখে বুঝতে পারবো যে না এরা আমার ভিডিওটা দেখেছে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য বেশি বেশি দোয়া করো এবং তোমাদের ভালোবাসাটুকু দিও আল্লাহ হাফেজ